আমি ডক্টর রাজ্জাক গাজি, এজেসি বোস পলিটেকনিকের অঙ্কের অধ্যাপক। কিন্তু বর্তমান সিচুয়েশান যেটা হয়েছে, যে করোনা ভাইরাসের জন্য টোটাল স্কুল কলেজ সব কিছুই বন্ধ, সেই জন্য বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছে পর ডিপ্লোমা লেভেলে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কিংবা উচ্চ মাধ্যমিক যারা 11 থেকে 12 উঠেছে, এছাড়াও যারা জিলেট, আগামী দিনে জিলেট পরীক্ষা শুরু হবে, এবং এছাড়া যারা ফার্স্ট ইয়ারে ভর্তি পড়ছে, তাদের জন্য আমি একটা লেকচার তৈরি করছি। যে লেকচারটা হচ্ছে, প্রথম আমি কয়েকটা পর্ব সেই লেকচারগুলো করব। প্রথম আমরা শুরু করছি ম্যাট্রিক্স দিয়ে। তো লেট আস স্টার্ট, হোয়াট ইজ ম্যাট্রিক্স? তো ম্যাট্রিসেস, আই হ্যাভ রিটেন হেয়ার, মানে আমি এখানে লিখলাম ম্যাট্রিসেস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স। মানে যখন আমরা একটা ম্যাট্রিক্স বলবো তখন সেটাকে বলবো ম্যাট্রিক্স, যখন একের অধিক বলবো তখন সেটা বলবো ম্যাট্রিসেস। তো ফার্স্ট, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স ইজ নাথিং বাট এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে উইথ এম এন, এম ইন্টু এন নাম্বার অফ এলিমেন্টস, অ্যান্ড এম নাম্বার অফ রোস, অ্যান্ড এম নাম্বার অফ এন নাম্বার অফ কলামস। তো আমি যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দিলাম, এই ডেফিনেশনটা প্রথমে হয়তো ক্লিয়ার হবে না তোমাদের কাছে, কিন্তু আমি একটু যদি ব্যাপারটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি অ্যানালিসিস করি, ধরো ম্যাট্রিক্স সাধারণত ক্যাপিটাল অক্ষর দিয়ে আমরা ডিনোট করি, এবং ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমরা সাধারণত ফার্স্ট ব্র্যাকেট কিংবা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে 3x4 ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে তিনখানা রো, চারটে কলাম। প্রথমটা রো ডিটারমাইন করে, দ্বিতীয়টা কলাম ডিটারমাইন করে। মানে প্রথম তিন হচ্ছে তিনখানা রো, রো হচ্ছে ধরো আমি যে কোনো এলিমেন্ট হতে পারে, সেটা রিয়ালও হতে পারে কমপ্লেক্সও হতে পারে, ধরো 2, 5, 7, 8 -1, 0, 2, 3, 5, 7, 6, 1 3x4 ম্যাট্রিক্স, দিস ইজ ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, অ্যান্ড দ্য কলামস, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, অ্যান্ড ফোর্থ কলাম। টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, আমি অলরেডি বলে দিয়েছি যে এম ইন্টু এন নাম্বার অফ এলিমেন্টস। যেহেতু এখানে তিনখানা রো আছে আর চারটে কলাম আছে, তাহলে 3×4 = 12 এলিমেন্টস, 12 এলিমেন্টস। তোমরা যদি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখতে চাও, তাহলে তুমি দেখবে যে আমরা যখন চারা গাছ লাগাই, কিছু গ্যাপ রেখে রেখে চারা গাছটা তৈরি করি। ধরো তিনটে সারিতে তুমি চারটে করে চারা লাগিয়েছো, 1, 2, 3, 4 এরকম করে তিনটে তোমার সারি আছে, 1, 2 একটা নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী তুমি আবার চারটে চারা গাছ লাগালে, আবার তুমি চারটে চারা গাছ লাগালে, এরকম তিনখানা সারিতে চারটে চারা গাছ লাগালে, তাহলে তোমার কতগুলো রো হলো তিনখানা, আর কলাম করসপন্ডিং ওই চারা গাছের নিচে নিচে যেগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট নিয়ে যে সারিটা তৈরি হয়েছে সেটাকে বলবো আমরা কলাম। তো ইন জেনারেল আমি যেটা বললাম যে এম নাম্বার অফ রোস অ্যান্ড এন নাম্বার অফ কলামস, সেই ব্যাপারটাকে আমি যদি বলি, এটা ছোট্ট 3x4 একটা রেক্ট্যাঙ্গুলার এই কারণে বললাম, বাংলায় যেটাকে বলা হয় আয়তাকার। দেখো রোজ এবং কলাম দুটো ডিফারেন্ট, রোজ সংখ্যা 3 অ্যান্ড কলাম সংখ্যা 4। ওকে, সো আমি আরেকবার ক্লারিফাই করে দিই, দিস ইজ রোজ, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, অ্যান্ড দ্য কলাম ইজ ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম। ওকে, সো এখন আমরা আলোচনা করি যে ইন জেনারেল, মানে এম নাম্বার অফ রোস অ্যান্ড এন নাম্বার অফ কলামস, সেটা আমি কীভাবে ডিসকাস করব।
তো আমি ইরেজ করছি এই পার্টটা, ধরো এ ইন জেনারেল এ আই জে সাফিক্স এম ক্রস এন, এটা মানে কি? আমরা ম্যাট্রিক্সটা খুব বড় আকারে যদি একটা ম্যাট্রিক্স থাকে সেটাকে আমরা শর্ট ফর্মে আমরা ছোট্ট আকারে আমরা প্রকাশ করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে হেয়ার এম নাম্বার অফ রোস এন নাম্বার অফ কলামস। এই নোমেন ক্লাচারটা ভালো করে একটু আয়ত্ত করতে হবে, তার কারণ এটা দিয়েই কিছু প্রবলেম আমরা ডিসকাস করতে পারবো। তো দ্য এলিমেন্টস আর এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর ডট 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 কতগুলো কলাম এন। ফার্স্ট ইন্ডেক্সটা আমার রো ডিটারমিন করছে আর সেকেন্ড ইন্ডেক্সটা আমার কলাম, কতগুলো কলাম এক দুই তিন চার আপ টু এন, ডট ডট দিয়েছি মানে আরও অনেকগুলো এলিমেন্ট আছে, এই বোর্ডে জায়গা হবে না এবং সব কিছু লিখতে পারবো না, সেটা শর্ট ফর্মে আমরা লিখছি। তাহলে সেকেন্ড রো, সেকেন্ড রো এ, দিস ইজ দ্য ফার্স্ট কলাম এ টু টু, সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট, সেকেন্ড রো থার্ড কলাম এলিমেন্ট, সেকেন্ড রো ফোর্থ কলাম এলিমেন্ট, ডট 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 সেকেন্ড রো এনথ কলাম এলিমেন্ট। সিমিলারলি থার্ড থ্রি ওয়ান থ্রি এ থ্রি টু, নট থার্টি ওয়ান এ থার্টি টু, অনেকে আমার ছাত্ররা বলে এ থার্টি ওয়ান এ থার্টি টু, নট এ থ্রি ওয়ান এ থ্রি টু, এ থ্রি মিন্স থার্ড রো অ্যান্ড দ্য এলিমেন্ট ইজ ফার্স্ট কলাম, এ থ্রি থ্রি এ থ্রি ফোর ডট 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 এ থ্রি এন। আর বেশি লিখছি না যেহেতু রো তার মানে এম সংখ্যক রো, তার লাস্ট রোটা যেটা হবে কি এম নাম্বার অফ রোস। আমি অলরেডি বলে দিচ্ছি যে ফার্স্ট ইন্ডেক্সটা রো সংখ্যা ডিটারমিন করে, তাহলে এম ওয়ান দ্যাট ইজ ফার্স্ট কলাম, এ এম টু সেকেন্ড কলাম, এ এম থ্রি থার্ড কলাম, এ এম ফোর ফোর্থ কলাম, এ এম এন এম ক্রস এন। অলওয়েজ ম্যাট্রিক্সের পাশে সবসময় এম ক্রস এন লিখবে, তার কারণ এখানে এম নাম্বার অফ রোস এন নাম্বার অফ কলামস। ওকে, তো অনেক সময় এটা বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার কী, অর্ডার মানে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে তোমাকে পরিষ্কার করে বলতে হবে। তো এখানে কতগুলো রো আছে এম আর কলাম কতগুলো আছে এন, তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কী হবে এম ক্রস এন। তোমাকে এটাই জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এখানে যে ম্যাট্রিক্সটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে সেটা হচ্ছে এম নাম্বার অফ রোস অ্যান্ড এন নাম্বার অফ কলামস। তাহলে অর্ডার অফ এ বা ম্যাট্রিক্সের ক্রম বাংলায় যেটা বলে, অর্ডার অফ এ শর্টলি ও এ দ্যাট ইজ এম ক্রস এন এম নাম্বার অফ রোস। এবার তাহলে তোমরা যে কোনো রকমের ম্যাট্রিক্স তুমি কনস্ট্রাক্ট করতে পারো, ধরো টু ক্রস থ্রি একটা ম্যাট্রিক্স তুমি কনস্ট্রাক্ট করবে, তার মানে কি টু ক্রস থ্রি ম্যাট্রিক্স কীভাবে কনস্ট্রাক্ট করবে, যে টু ক্রস থ্রি মানে এ ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিই উদাহরণ হিসেবে, এ লেট এ বি আ ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস আর এ আই জে টু ক্রস থ্রি, দ্যাট মিন্স টু রোস অ্যান্ড থ্রি কলামস, টু রোস অ্যান্ড থ্রি কলামস, অ্যান্ড এ আই জে ইকলস টু সে আই প্লাস জে মাইনাস ওয়ান, ওকে নট সেকেন্ড, এ আই জে ইকলস টু আই প্লাস জে মাইনাস ওয়ান, হোয়ার আই ইজ ওয়ান টু অ্যান্ড জে ইজ ওয়ান টু থ্রি। তার কারণ আমি বারবার বলেছি যে ফার্স্ট ইন্ডেক্সটা আমার রো অ্যান্ড সেকেন্ড ইন্ডেক্সটাই কলাম। ওকে, তো দেখি আমরা এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে পারি কি না। ওকে, তো বেসিক্যালি আমি এই ফর্মে লিখে ফেললাম এ এ ইকলস টু হেয়ার এ ইকলস টু, আমি যদি ফার্স্ট, কেউ ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো কেউ থার্ড ব্র্যাকেট দিতে পারো, তোমার যতটা স্পেস লাগবে ততটা বক্স নেবে এবং এলিমেন্টগুলো একটা সমান পরিমাণ গ্যাপ ফাঁকা ফাঁকা রেখে লিখবে, তার কারণ কমা দেবে না, কিন্তু কমা দিলে টোটালি রং, মানে এটা একটা সজ্জা ম্যাট্রিক্স, অ্যারে মিন্স সজ্জা,
তো আমি বেসিক্যালি লিখে ফেলি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, কারণ আইটা ওয়ান আর টু, সেকেন্ড রো এর ক্ষেত্রে টু ওয়ান টু 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 থ্রি। দেখো এখানে কোশ্চেনে বলে দেওয়া হচ্ছে যে তিনখানা কলাম দুখানা রো, আই হচ্ছে এক দুই, ফার্স্ট ইন্ডেক্স রো সেকেন্ড ইন্ডেক্স কলাম, তাহলে সেই জন্য আমি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি জাস্ট এইটুকু পান চলে এলো। দিস ইজ দ্য টু ক্রস থ্রি ম্যাট্রিক্স। এখন এর এলিমেন্টসগুলো একটা ডিফাইন্ড করা আছে, এলিমেন্টসগুলো দেখো যদি তুমি এইগুলো আমি মুছে দিচ্ছি, নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা অলরেডি তোমরা বুঝে ফেলেছ, সো আমি তাহলে টুকটুক করে ক্যালকুলেট করি। হোয়াট ইজ এ ওয়ান ওয়ান? এ ওয়ান ওয়ান ডিফাইন করা আছে আই ইকলস টু ওয়ান, জে ইকলস টু ওয়ান, অ্যান্ড ইকলস মাইনাস ওয়ান, দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ গিভেন দেয়ার, সো দ্য আনসার এলিমেন্ট এ ওয়ান ওয়ান ইজ ওয়ান। হোয়াট ইজ এ ওয়ান টু? এ ওয়ান টু আই ইকলস টু ওয়ান, জে ইকলস টু টু, অ্যান্ড মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান ওয়ান ক্যান্সেলড, দ্য ভ্যালু ইজ টু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ওয়ান থ্রি? ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান, দ্যাট ইজ ফোর মাইনাস ওয়ান, দ্যাট ইজ থ্রি। নেক্সট সেকেন্ড রো জেনারেট করছি এ টু ওয়ান, দ্যাট ইজ আই ইকলস টু টু, জে ইকলস টু ওয়ান, মাইনাস ওয়ান, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ টু। এ টু টু, দ্যাট মিন্স আই ইকলস টু টু, জে ইকলস টু টু, মাইনাস ওয়ান, দ্যাট ইজ থ্রি। এ টু থ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু? টু, আই ইকলস টু টু, জে ইকলস টু থ্রি, অ্যান্ড দ্যাট মাইনাস ওয়ান, দ্যাট অলসো গিভস ফোর। তাহলে ম্যাট্রিক্স আমি যদি পরিষ্কার করে লিখি, এ ম্যাট্রিক্সটা হবে, আমি এলিমেন্টগুলো পরপর নাম্বারে যদি আমি বসিয়ে দিই, এ ওয়ান ওয়ান ইকলস টু ওয়ান, এ ওয়ান টু ইকলস টু টু, এ ওয়ান থ্রি ইকলস টু থ্রি, এ টু ওয়ান ইকলস টু টু, এ টু টু ইকলস টু থ্রি, অ্যান্ড এ টু থ্রি ইকলস টু ফোর, দ্যাট ইজ সো ইউ ক্যান কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি তোমাকে ডিফাইন করে দেওয়া থাকে একটা ফর্মুলা দিয়ে, তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তুমি লিখতে পারো। এছাড়াও তোমাকে যদি কোয়েশ্চন করে একটা টু ক্রস থ্রি ম্যাট্রিক্স লেখো, বা থ্রি ক্রস ফাইভ ম্যাট্রিক্স লেখো, বা সেভেন ক্রস ফোর ম্যাট্রিক্স, সেভেন ক্রস ফোর মিনস সাতখানা রো চারখানা কলাম, কতগুলো রো? সেভেন ক্রস ফোর ম্যাট্রিক্স সাতখানা রো অ্যান্ড চারখানা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কী হবে? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স টু ক্রস থ্রি, টোটাল নাম্বার অফ এলিমেন্টস সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই এক দুয়ের সঙ্গে মিলে গেলে নয়, মিলে গেছে তাই নয়, কিন্তু আমি জাস্ট কাউন্ট করছি, এটা একটা এলিমেন্ট, এক নাম্বার, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর। আমি অলরেডি বলে দিয়েছি যে এম ক্রস এন ম্যাট্রিক্সে এম এন নাম্বার অফ এলিমেন্টস থাকে, সেই জায়গাটায় এ এখানে টু ক্রস থ্রি ছটা এলিমেন্ট আছে, যার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ এ, অর্ডার অফ এ, দ্যাট ইজ ও এ শর্টে যদি লিখি, দ্যাট ইজ টু ক্রস থ্রি, অ্যান্ড টোটাল নাম্বার অফ এলিমেন্টস টু ইন্টু থ্রি, দ্যাট ইজ সিম্পল মাল্টিপ্লিকেশন। এই ক্রসটা কিন্তু মাল্টিপ্লিকেশন নয়, এটা একটা নোমেনক্লেচার, মানে দুখানা রো তিনখানা কলাম। ওকে, তো তাহলে আমরা ম্যাট্রিক্স যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যেটা আছে সেটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন আমরা আসি যে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম্স। আর একটা আমি এক্সাম্পল নিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে, আশা করি এটা সকলেই মনে দেখতে পেয়েছো। নেক্সট এক্সাম্পলে যাই, কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স, কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স এ হুজ এলিমেন্টস আর আই জে ইকুয়ালস টু ক্রস টু, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ রোস টু, অ্যান্ড টোটাল নাম্বার অফ কলামস টু, টু ক্রস টু, অ্যান্ড এ আই জে ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে কীভাবে আছে, এ আই জে is defined as say I plus j
whole square when I equals to j and I plus j minus 2 when I not equals to j. এরকমভাবে তুমি নিজেই ডিফাইন করে নিতে পারো ফর্মুল, এগুলো আমি কোনো বই বা কোশ্চেন থেকে তুলছি এরকম নয়, কিন্তু জাস্ট তুমি যদি ব্যাপারটাকে বোঝো তাহলে এরকমভাবে তুমি এলিমেন্ট নিজেই তৈরি করতে পারো। তো তাহলে আমি ম্যাট্রিক্সটা লিখে ফেলি, হেয়ার দ্য সলিউশন যদি করি, আমার কনস্ট্রাক্ট এখানে কত বলেছে 2x2 ম্যাট্রিক্স, যেখানে আই ইকলস টু 1x2, জে ইকলস টু 1x2, হেয়ার এ ইকলস টু সে a11 a12 a21 a22 2x2 ম্যাট্রিক্স যা দুখানা রো আছে, দুখানা কলাম আছে, টু রোস এন্ড টু কলামস। তো আমি ফার্স্ট বলেছি, দেখো একটু ফর্মুলার দিকে তাকাও, যখন আই আর জে সমান, রো আর কলাম সেম, তখন এলিমেন্টগুলো এই এলিমেন্ট এই ফর্মুলাটা মেনটেন হবে। যখন আই আর জে নট ইকুয়াল মানে সমান নয়, তখন এই ফর্মুলাটা মেনটেন হবে। তো আমি ফার্স্ট a11 দেখো, এখানে আই আর জে দুটোই বোথ সেম, তাহলে আমি কোন ফর্মুলাটা ব্যবহার করবো, এটা 1+1 হোল স্কোয়ার, দ্যাট ইজ 2^2 = 4। a12 এটা কি i1 j2 দুটো সমান নয়, ইকুয়াল নয়, তাহলে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব, 1+2 - 2 দ্যাট ইজ অলসো 1। a21 সেকেন্ড রো ফার্স্ট কলাম, দেখো 2 আর 1 এটা দুটো সমান নয়, তো তাহলে আই নট ইকুয়াল টু জে, তাহলে সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করব, 2+1 - 2 দ্যাট ইজ অলসো 1। অ্যান্ড a22 লাস্ট এলিমেন্ট, দ্যাট ইজ আই অ্যান্ড জে বোথ আর সেম, তাহলে আমি ফার্স্ট ফর্মুলাটা ব্যবহার করব, তাহলে 2+2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 4, সরি 4 নয় 16। সো দ্য ম্যাট্রিক্স ইজ a11 দ্যাট ইজ 4, a12 দ্যাট ইজ 1, a21 দ্যাট ইজ অলসো 1, a22 দ্যাট ইজ 16, দ্যাট ইজ দ্য 2x2 ম্যাট্রিক্স ইউ ক্যান জেনারেট, অ্যান্ড দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স অল অফকোর্স 2x2, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইজ হেয়ার 4। ওকে, সো অ্যান্ড ইউ সি দ্যাট দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস হেয়ার ইকুয়াল, নট এলিমেন্টস, নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস বোথ আর সেম। তাহলে আমরা যেমন দেখেছি না, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কী হয়, সমান্তরাল বাহু দুটো পরস্পর সমান হয়। যদি রেক্ট্যাঙ্গেলের ছবিটা আঁকো, এই বাহুটা আর এই বাহুটা সমান, দিস সাইড অ্যান্ড দিস সাইড ইকুয়াল, আর এটার সঙ্গে এটা সমান, সেম, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইকুয়াল নয়, মানে এই বাহুটার সঙ্গে এটা তো সমান নয়, সেই জন্য এটাকে রেক্ট্যাঙ্গেল বলা হয়। এখানে দেখো স্কোয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস বোথ আর সেম, আর ছবিটা দেখতেও লাগছে একটু বর্গাকার, তাহলে প্রত্যেকটা সাইড সেম, এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের ডিফাইন কি, ডেফিনেশনটা কী হবে, তাহলে নেক্সট আমরা স্কোয়ার ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করি। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, আমি লিখে দিচ্ছি এবং বলছি মুখে, স্কোয়ার ম্যাট্রিক্স ইজ এ ম্যাট্রিক্স হুজ নাম্বার অফ রোস অ্যান্ড কলামস আর ইকুয়াল। সো ইফ ইন এ ম্যাট্রিক্স এ, ইফ দ্য নাম্বার অফ রোস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস ইফ দ্য নাম্বার অফ রোস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস দেন দ্য ম্যাট্রিক্স ইজ সেট টু বি স্কোয়ার।
said to be square matrix. For example, infinite number of example you can construct. Say A is a matrix 2, 3, 5, 1, 5, 7, minus 1, 0, 1. That is the 3 cross 3 matrix. Number of rows and number of columns both are same. So this is a square matrix. And another is matrix, this is I. Write down here I2. We will discuss later what is I2. But the number of rows here 2 and number of columns here 2. Mane duto row ebong duto column ache shei jonno. Ei matrix ekta special naam ache. Etake bola identity matrix. Identity matrix of 2 cross 2. Ano pore aschi shei jaygate. To asha kori square matrix ta ki clear hoyeche jar number of rows ebong number of columns same. Okay. এবার আমরা আসি what is row matrix. Row matrix, of course this is a rectangular matrix. A rectangular matrix is said to be row matrix. A rectangular matrix, say R, R form row. A rectangular matrix R is said to be row matrix if it contains only one row. Only one row. মানে আমি বলতে চাইছি যে রো ম্যাট্রিক্স তাকেই বলবো যে ম্যাট্রিক্সটা একটা মাত্র রো থাকবে. কলাম কলাম সম্পর্কে কিচ্ছু বলা নেই. কলাম একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, চারটেও থাকতে পারে, দশটাও থাকতে পারে, একশোও থাকতে পারে. তো আমি ইন জেনারেল একটা লিখে ফেলি আর ওয়ান ক্রস এন, মানে কি একটা রো অ্যান্ড এন খানা কলাম. মানে ওয়ান ক্রস এন মিনস ওয়ান রো অ্যান্ড এন নাম্বার অফ কলামস. তো আমি ইন জেনারেল তোমাদের নোমেনক্লেচার লেখানোটা শিখিয়েছি. তো আমি এ ওয়ান ওয়ান দিয়ে লিখি, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ ওয়ান এন. যদি তুমি ছোট্ট করে একটা লিখতে চাও যে আর ওয়ান ক্রস থ্রি একটা ম্যাট্রিক্স, তাতে এলিমেন্ট দিতে ওয়ান জিরো টু, এখানে একটা রো তিনটে কলাম, দ্যাট ইজ রো ম্যাট্রিক্স. সিমিলারলি আমরা আলোচনা করতে পারি, অফকোর্স এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, তার কারণ নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আর নট ইকুয়াল, মানে তারা সমান নয়, রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়। তাহলে আমি কলাম ম্যাট্রিক্স একই রকমভাবে কলাম ম্যাট্রিক্সের ডেফিনেশন তোমরা অলরেডি গেস করতে পারছো. কলাম ম্যাট্রিক্স কী হবে, যা একটা মাত্র কলাম থাকবে কিন্তু রো সংখ্যা অসংখ্য থাকতে পারে. তাহলে কলাম ম্যাট্রিক্সের ডেফিনেশন কী, এই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স সি একই রকমভাবে ডিফাইন করবো. এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স সি সি ইজ সেট টু বি কলাম ম্যাট্রিক্স ইফ ইট কন্টেন্স only one column. Okay, so তাহলে এক্সাম্পল দিয়ে যদি বলি যে একটাই কলাম আছে তাহলে রো কতগুলো থাকতে পারে, রো অসংখ্য থাকতে পারে. তাহলে আমি এম ক্রস ওয়ান করে দিই, তার মানে এম সংখ্যক রো ওয়ান একটাই কলাম. তাহলে দেখো আমি ওই নোমেনক্লেচারটা যে বড় ম্যাট্রিক্স এম ক্রস এন লিখেছিলাম সেই নোমেনক্লেচার ম্যাট্রিক্সটা করছি. এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ টু টু, এ সরি সরি এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, ডট ডট ডট, এ এম ওয়ান, এ এম ওয়ান, এম নাম্বার অফ রোস অ্যান্ড ওয়ান কলাম. আরও যদি ক্লিয়ারলি একটা স্পেসিফিক ছোট্ট একটা এক্সাম্পল নিই তাহলে আরও বেশি ক্লিয়ার হবে. সে ই ওয়ান একটা নাম দিলাম, এগুলো ই ওয়ান একটা স্ট্যান্ডার্ড নোটেশন আছে, সেটা এখন আলোচনা করার দরকার নেই. আমি যতটুকু বলছি ওয়ান জিরো জিরো,
যার একটাই কলাম আছে তিনটে রো। ওকে, দিস ইজ দ্য কলাম ম্যাট্রিক্স। তার মানে আমরা যতটুকু শিখলাম, কতটুকু শিখলাম একটু সাম আপ করে নিই, যে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ডিফাইন করলাম, যেখানে এম নাম্বার অফ এলিমেন্টস অ্যান্ড এম নাম্বার অফ কলামস অ্যান্ড টোটাল নাম্বার অফ এলিমেন্টস এম এন। সেখান থেকে আমরা কিছু ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম। নেক্সট কী করলাম, আমরা রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স ডিফাইন করলাম। তার আগে আমরা ডিফাইন করেছি স্কোয়ার ম্যাট্রিক্স, যার নাম্বার অফ রোস অ্যান্ড নাম্বার অফ কলামস বোধার সেম। এবার আমি কিছু এই ম্যাট্রিক্সের কিছু কিছু ম্যাট্রিক্সের নাম এবং ম্যাট্রিক্সটাকে আমাকে মনে রাখতে হবে, কিছু কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট। কোনো একটা জিনিস শিখতে গেলে তার বেসিকটা ঠিক করতে হবে, এটার নাম কী, ওটার নাম কী, সেইগুলো আমি আসছি। নেক্সট আসি নাল ম্যাট্রিক্স, বা অনেকে এটাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। বলেই দিই, লেখাচ্ছি আমি বরঞ্চ বলেই দিই, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো থাকে তাকে বলবো আমরা নাল ম্যাট্রিক্স। সেটা যে অর্ডারে হতে পারে, সে স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, যা ইচ্ছা হতে পারে, আইদার রেক্ট্যাঙ্গুলার অর স্কোয়ার, কিন্তু শর্ত একটাই, প্রত্যেকটা এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। সো দ্য নাল ম্যাট্রিক্স আমি যদি ডিফাইন করি, এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি নাল ম্যাট্রিক্স ইজ সেড টু বি নাল ম্যাট্রিক্স ইফ অল দ্য এলিমেন্টস আর জিরো। সাধারণত নাল ম্যাট্রিক্স আমি সাধারণত জিরো বার দিয়ে লিখি, কিন্তু বইতে দেখবে স্ক্রিপ্ট আকারে, মানে একটু মোটা শূন্য, এটা এমনি শূন্য হচ্ছে কিন্তু আলাদা। তার মানে একটা ম্যাট্রিক্স লিখতে গেলে তো অবশ্যই তার কিছু রো থাকবে, কলাম থাকবে, এমনি জিরো মানে জিরো ইজ জিরো, নাম্বারের জিরো যেটা আছে, রিয়েল নাম্বার জিরো। তো জিরো বাদ দিয়ে লিখছি, ধরো আমি একটা টু ক্রস থ্রি ম্যাট্রিক্স লিখছি, যেখানে সমস্ত এলিমেন্ট শূন্য, কি বললাম, সব এলিমেন্ট শূন্য, কতগুলো রো, দুটো রো, তিনটে কলাম, দিট ইজ টু ক্রস থ্রি নাল ম্যাট্রিক্স। আর একটা নাল ম্যাট্রিক্স উদাহরণ, টু ক্রস টু, দ্যাট ইজ জিরো 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 জিরো। তো দিস ইজ নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা মনে রাখবো কি, নাল ম্যাট্রিক্স কাকে বলবো, যার সমস্ত এলিমেন্টই জিরো। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসব, নেক্সট যে ম্যাট্রিক্সটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনালের বাংলাটা তোমাদের মনে হচ্ছে যে কর্ণ, বাংলায় এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে কি, তুমি যদি, আমি এখানে একটা কথা বলে রাখি যে আমরা যারা রেক্ট্যাঙ্গেল কিংবা স্কোয়ার বর্গক্ষেত্র দেখেছি, সেখানে আমরা সবসময় দেখেছি যে একটা ডায়াগোনাল থাকে, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনালটা ম্যাট্রিক্স হতে গেলে সবসময় সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে বা বর্গ ম্যাট্রিক্স। তার মানে প্রথমে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এবার ডায়াগোনাল কী, ডায়াগোনাল তো দুটো ডায়াগোনাল থাকে, একটা আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল ধরবো, মানে ধরো এই যে আমার স্কোয়ার একটা আছে, এই স্কোয়ারের এইটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। আমি ডায়াগোনাল বলতে বোঝাতে চাইছি প্রিন্সিপাল ডায়াগোনালটা। ওকে, তো ফার্স্ট কি আমি বললাম যে একটা স্কোয়ার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্টে এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এই স্কোয়ার ম্যাট্রিক্স ডি, ডি ফর ডায়াগোনাল, এম স্কোয়ার ম্যাট্রিক্স ডি ইজ সেট টু বি ডায়াগোনাল ম্যাট্রিক্স ইফ অল দা অফ ডায়াগোনাল, আমি আসছি অফ, হোয়াট ইজ অফ ডায়াগোনাল, অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। ফর এক্সাম্পল আমি প্রথমেই বললাম একটা থ্রি ক্রস থ্রি নিই,
3×3 diagonal matrix, matrix এর নিচে যেখানে বললাম যে diagonal element এর বাকিগুলো 0, D1 say 0, 0, 0, D2, 0, 0, 0, D3. মানে আমি বলতে চাইছি এটাই, এই যদি আমার principal diagonal হয়, principal diagonal এর বাদ দিয়ে বাকি সমস্ত element গুলোকে বলা হয় off diagonal. কি বলা হয়? অফ ডায়াগোনাল, মানে ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত, এই ডায়াগোনালটাকে আমরা কনসিডার করছি না, প্রিন্সিপাল ডায়াগোনাল এই ছবিতে যেমন দেখিয়েছি। তো এখানে D1 D2 D3 এটা নিয়ে কিছু বলা হয়নি, শুধু একটাই কন্ডিশন দেওয়া আছে, অফ ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ, অফ ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ 0, মানে ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট শূন্য, তাকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু শর্ত একটাই, ম্যাট্রিক্সটাকে স্কোয়ার বা বর্গ হতে হবে। ওকে, তো তুমি এরকম 3×3, 4×4, 5×5, 6×6, 10×10, n×n ম্যাট্রিক্স বানাতে পারবে ডায়াগোনাল, যার ডায়াগোনালগুলো লিখে ফেলবে D1, D2, D3, Dn up to আর বাকি সব 0। ওকে, তো আর একটা নাম্বার দিয়ে আমি দিয়ে দিই, T=, সে 2 0 0 0, আচ্ছা 4×4 নিই, 3 0 0 0 0 -1। একটা কোশ্চেন হতে পারে ডায়াগোনাল এলিমেন্ট কি কখনো 0 হতে পারে, তো একটা 0 দিয়েই দিই, 0 0, তার মানে নট নেসারি যে ডায়াগোনাল সমস্ত এলিমেন্টগুলোকে শূন্য হতে হবে, নন জিরো হতে হবে, 0 থেকেও হতে পারে। ওকে, দেখো এই তোমার ডায়াগোনাল, যেখানে অফ ডায়াগোনাল এলিমেন্ট সব শূন্য ডায়াগোনাল ম্যাট্রিক্স, মাথায় রাখবে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট সব সময় শূন্য হবে। ওকে, এখন নেক্সট আমরা আলোচনা করব স্কেলার ম্যাট্রিক্স। হোয়াট ইজ স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে, বলছে যে এ স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স এস, এস ফর স্কেলার, ইজ সেট টু বি স্কেলার ম্যাট্রিক্স if all the diagonal elements are same and all off diagonal elements আর 0, জাস্ট আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি, 3×3 একটা স্কেলার ম্যাট্রিক্স, এস দিয়ে লিখছি, এস 3×3, শুধু এই 1 2টা মুছে দিলাম, মানে কি ডায়াগোনাল এলিমেন্টটা সেম, ডি 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 ডি, বা তুমি নিতে পারো একটা 2×2 ম্যাট্রিক্স যদি নাও, 2 0 0 2, দ্যাট ইজ দ্য স্কেলার ম্যাট্রিক্স, 2×2 স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টস আর সেম ভ্যালুস বাট অফ ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ 0। তাহলে ডায়াগোনাল এবং স্কেলারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, পার্থক্যটা কি, ডায়াগোনাল এলিমেন্ট মে বি 0 বাট স্কেলার ম্যাট্রিক্স যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সেটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে, তাহলে আলাদা করে আর আমার স্কেলার ম্যাট্রিক্স ডিফাইন করার জায়গা নেই। তাহলে স্কেলার ম্যাট্রিক্স মানে কি, নন জিরো এলিমেন্টস বলাটাই অনেকটা ভালো। ওকে, তো ডায়াগোনাল, অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর সেম ভ্যালুস। ওকে, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অনেকে ইউনিট ম্যাট্রিক্স বলে, বাংলায় এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। হোয়াট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স? এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার ম্যাট্রিক্সের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আমি বলছি দেখতে সেম, প্রথমত
আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিফাইন করার আগে আমি বলে দিতে পারি যে একটা স্কেলার ম্যাট্রিক্সকেই আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো যার ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব স্পেসিফাইড বাই ওয়ান। ওকে, তো সেজন্য আমি আর স্কেলারকে ডিফাইন না করেই আমি বলছি একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা এ স্কেলার ম্যাট্রিক্স, এ স্কেলার ম্যাট্রিক্স ইজ সেড টু বি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইফ অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর স্পেসিফাইড বাই ওয়ান, মানে সমস্ত এলিমেন্টগুলো এক হবে ডায়াগোনাল এলিমেন্ট। তো জাস্ট এখানে আমি এক করে দিই, এক এক এক, যেহেতু স্কেলার বলেছি তাই জন্য আমাকে আমার অফ ডায়াগোনাল এলিমেন্ট জিরো আর বলতে হয় না। এটা হচ্ছে ওয়েল নোন ম্যাট্রিক্স আই থ্রি, এটাকে কিন্তু বইতে দেওয়া থাকবে আই থ্রি। আই থ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন, তুমি আই থ্রি মানে বলবে থ্রি ক্রস থ্রি আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টসগুলো ওয়ান আর বাকি অফ ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব জিরো। আই টু এর আগেই একবার দেখাচ্ছিলাম, আই টু মানে ডায়াগোনাল এলিমেন্টসগুলো ওয়ান আর অফ ডায়াগোনাল এলিমেন্টস জিরো এবং টু ক্রস টু মানে দুটো রো দুটো কলাম। এরকম তুমি আই ফোর লিখতে পারো, আই ফাইভ লিখতে পারো মানে ফাইভ ক্রস ফাইভ যেখানে ডায়াগোনাল এলিমেন্টসগুলো ওয়ান বাকি সব এলিমেন্টসগুলো জিরো। তো ইন জেনারেল আমি আই এন যদি লিখি দ্যাট ইজ এন ক্রস এন ডায়াগোনাল ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো ডট 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 জিরো জিরো ওয়ান জিরো ডট ডট জিরো 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 ওয়ান ডট 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 জিরো আর লিখলাম না জিরো 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 ডট 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 ওয়ান লাস্ট এলিমেন্ট দ্যাট ইজ এন ক্রস এন আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে ওকে ওকে, তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্লিয়ার হলো। আচ্ছা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। এবার নেক্সট আমরা তাহলে আমি যদি একটা চার্ট মতো তোমাদেরকে তৈরি করি, এই চার্ট দিয়েই তোমরা অনেকটা জিনিসটাকে রিমাইন্ড করতে পারবে। আমি একটা ফ্লো চার্ট মতো করে দিচ্ছি যে প্রথমত তাহলে আরও একটু ক্লিয়ার হবে, আর সময় খুব অল্প, ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার আমি আসবো। প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ইকুয়ালস টু এ আই জে এম ক্রস এন, এম নাম্বার অফ রোস এন নাম্বার অফ কলামস। তারপরে আসছে স্কোয়ার ম্যাট্রিক্স, যতটুকু শিখলাম সেইটুকু আমরা আসি স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে এ ইকুয়ালস টু এ আই জে এন ক্রস এন বা এম ক্রস এন মানে বোথ আর সেম। এখানে আমি ছোট্ট করে যদি লিখে দিই নাম্বার অফ রোস ইকুয়ালস টু নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোস ইকুয়ালস টু নাম্বার অফ কলামস। ওকে, দেখো এই দুটো কেসে আমরা পেয়েছি নাল ম্যাট্রিক্স। দেখো, কারণ নাল ম্যাট্রিক্সটা আমার রেক্ট্যাঙ্গুলারও হতে পারে স্কোয়ারও হতে পারে। তাহলে আমি এটাকে আমি এই যে নাল ম্যাট্রিক্স যেখানে সমস্ত এলিমেন্ট জিরো জিরো, নাল ম্যাট্রিক্স যেটি জিরো বার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, টু ক্রস টু নিলাম, কেউ থ্রি ক্রস থ্রি নিতে পারে সমস্ত এলিমেন্ট, আরও একটা এক্সাম্পল ছোট ছোট করে টু ক্রস থ্রিও হতে পারে। ওকে, নাল ম্যাট্রিক্স। এবার স্কোয়ার ম্যাট্রিক্সের পার্টে আমরা চলে আসলাম, হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা চলে এলাম। নেক্সট আমরা এসছি স্কোয়ার ম্যাট্রিক্স, এই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আরও দুটো পার্ট এসছে। আমি ভালো করে অ্যারোগুলো খেয়াল করবে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো পার্ট এসছে, আমি এখন স্কোয়ার ম্যাট্রিক্সে যাচ্ছি না। একটা হচ্ছে রো ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স।
সংক্ষেপে যেটা আমি যদি বলি আর আর হচ্ছে এসে আর ওয়ান আর টু আর থ্রি আর এন, মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি একটারও অনেকগুলো কলাম, এরকমভাবেও লিখতে পারো বা তোমাকে যদি লিখতে হয় আর ওয়ান ওয়ান লিখতেও পারো, যা খুশি, শুধু এনকার এলিমেন্ট বা আবার সংক্ষেপে আর একটা এলিমেন্ট দিয়ে দিই ওয়ান জিরো জিরো, একটা ওয়ান ক্রস থ্রি। কলাম ম্যাট্রিক্স সি হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি সিএন, কতগুলো রো দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এনখানা রো, কতগুলো কলাম একটাই কলাম, যার এখানে একটাই রো এনখানা কলাম, এটা ডিফারেন্সিয়েট করে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে রো ম্যাট্রিক্স একটাই রো, কলাম ম্যাট্রিক্স একটাই কলাম। এবার আমি আসি হোয়াট ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে আমরা কী কী পেয়েছি, প্রথমেই পেয়েছি ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স যা ডায়াগোনাল এলিমেন্টসগুলো এটা থ্রি ক্রস থ্রি থাকবে, নট অফ ডায়াগোনালগুলো অবশ্যই জিরো হতে হবে, কিন্তু ডায়াগোনাল সম্পর্কে কোনো কিছু আমি স্পেসিফাই করছি না, শুধু এইটুকুই বলছি যে অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। এই স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আরেকটা পার্ট এসছে আমার স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টস আর সেম, ডায়াগোনাল এলিমেন্টস আর সেম, সে কে জিরো জিরো বা ডি দিয়েই লিখছো যখন ডি দিয়েই লিখি জিরো জিরো ডি জিরো 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 ডি, থ্রি ক্রস থ্রি নিয়েই আমি আলোচনা করছি যাতে বুঝতে সুবিধা হয়। স্কেলার ম্যাট্রিক্সের নিচের পার্টটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই থ্রি দেখো আই থ্রি হচ্ছে ওয়ান বললাম জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান, মানে ডায়াগোনাল এলিমেন্টস আর স্পেসিফাইড বাই ওয়ান। তো আজকে যতটুকু ডিসকাস করলাম এইটুকু যে ম্যাট্রিক্সের কী কী ধরনের ম্যাট্রিক্স হতে পারে, এরপরে আমরা আরও অনেক কিছু আলোচনা করবো নেক্সট পর্বে বা নেক্সট ক্লাসে, কিন্তু আপাতত এইটুকু সম্পর্কে তুমি যদি পুরো টোটাল ধারণাটা করতে পারো, এবং অবশ্যই এই লেকচারটা শোনার সময় খাতা পেন হাতে নিয়ে বসবে, ছোট্ট ছোট্ট করে খাতা পেন নিয়ে টুকটুক করে নোটগুলো লিখে ফেলবে পরিষ্কার করে। আমি আরেকবার বলে দিই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আমরা দুটো পাই রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার মানে যার রো অ্যান্ড কলাম নট ইকুয়াল, আরও স্পেসিফাই করে দিই এম নট ইকুয়াল টু এন, ওকে। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে যার রো ম্যাট্রিক্স যার একটা মাত্র রো থাকে, কলাম ম্যাট্রিক্স যার একটা মাত্র কলাম থাকে, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলারও হতে পারে স্কোয়ারও হতে পারে, সেই জন্য আমি এখান থেকে অ্যারো টেনেছি, যার সমস্ত এলিমেন্টগুলো জিরো। হ্যাঁ এখানে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার একটা ম্যাট্রিক্স আছে সে কে একটা ম্যাট্রিক্স যার একটা এলিমেন্ট দুই মানে ওয়ান ক্রস ওয়ান, তাহলে এটাকে রো বলবো না কলাম বলবো, এটাকে তুমি স্কোয়ার বলতে পারো, রো ম্যাট্রিক্স বলতে পারো, কলাম ম্যাট্রিক্স বলতে পারো, কারণ রো ম্যাট্রিক্স এইটুকুই ডিফাইন করেছে যার একটিমাত্র রো আছে, কলাম ম্যাট্রিক্স এইভাবেই ডিফাইন যার একটিমাত্র কলাম আছে। আবার তুমি দেখো যেহেতু একটাই এলিমেন্ট আছে তাহলে একটাই রো একটাই কলাম একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ওকে। তো যার সিঙ্গেল এলিমেন্ট থাকবে এক্সেপশনাল কেস, এটাকে তুমি একটা পার্টিকুলার একটা রিয়েল নাম্বার হিসেবেও ধরতে পারো, ওকে। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আমি অ্যারো করলাম কি স্কোয়ার ম্যাট্রিক্স যার নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস বোথ আর সেম, সেই জন্য আমি দেখো এমটা এন করে বদলে দিয়েছি, এন ক্রস এন মানে এন রো এন কলাম। এই স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে একটা পার্ট যাচ্ছে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে কিন্তু অফ ডায়াগোনাল মানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো সব জিরো। তারপরে আছে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যার ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সেম ভ্যালু থাকবে, অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো। নেক্সট আইডেন্টিটি ম্যাট্রিক্স আই থ্রি, দ্যাট ইজ ডায়াগোনাল এলিমেন্টসগুলো অল আর স্পেসিফাইড বাই ওয়ান, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো এক বাকি অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো শূন্য। আপাতত এই পর্যন্ত, নেক্সট পর্বে পরেরটা শুরু করবো।